প্রায় অনেক দিন আগ থেকে আমি 8000 টাকা লোন নিয়ে আমি মুড়ি দোকান দিলাম। মুড়ি দোকান দেওয়া থেকে আমি আস্তে 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 আজ প্রায় 15 থেকে 16 বছর হয়ে গেছে। কি একদিন আমি 20,000 আনছি, 50,000 আনছি, 50,000 আনতে আনতে 1,00,000 আনছি, 1,00,000 আনার পরে 1,50,000 আনছি। আমি আস্তে আস্তে আমার এটা থেকে মনে হলো মোটামুটি একটা স্বাবলম্বী হয়েছি আর আমার একটা লাভজনক হয়েছে। এখন এইবার আমি 3,00,000 টাকা আনছি, গরুর ফার্ম করছি। আমি মোটামুটি গরুর ফার্মে যে বালা একটা উপহার হয় আমি নিজে কষ্ট করি, নিজে হাত ভরি, হরিয়া মিটারে পালন করি, হানি বুনি দেই, এটা আমার একটু লাভজনক, খুব ভালোই হয়। ওই যে আমি খের হাওয়াই, গুড়া হাওয়াই, সিটা দিয়া, কোনো অন্য ধরনের কোনো ট্যাবলেট মেডিসিন কিছু নাই, আমি নিজে কষ্ট করি গাছ তুলিয়া গাছ হাত দিয়া হাওয়াই। হাওয়ানির পরে আমার গরু এইভাবে মোটা তাজা হয়, মানুষে দেখে আমার গরু সুন্দর আছে, কোনো অসুবিধা নাই, কোনো রোগসুখ নাই, কোনো ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি না, এটা নিষিদ্ধ হয়ে যায়, এটা আমরা যাই না। তাছাড়া আমরা খুব কষ্ট করিয়া এই সমস্ত গরুরে আমরা পালন করি। তারপরে গুড়াহানি হাওয়াই, সিটা দিয়া হাওয়াই, দেই গাছ, যেই গাছ নিজে হাঁটিয়ে আনি, আনিয়া গরুরে দেই।